हेलो बंधुरा কেমন আছো আজকে আমরা আবার চলে এসেছি অন্য ব্লগ নিয়ে আজকে আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ড ঠিক আছে আর আজকে আমি আর পূজা একা নই আমার সঙ্গে আর তিনজন রয়েছে আমাদের রয়েছে তো আজকে তোমার সঙ্গে আলাপ করিয়ে দেব ওরা কে ঠিক আছে আচ্ছা তার আগে একটু বলে দিই মৌসুমী আইল্যান্ড কিভাবে যাবে এখান থেকে যাওয়ার দুটো রাস্তা একটা হচ্ছে ট্রেনে করে তুমি নামখানা এসে ওখান থেকে হুচ্চুতি ঘাট পার হয়ে তারপর টোটো করে মৌসুমী আইল্যান্ড যেতে পারো বা এখানে তিনটে ঘাট দিয়ে পার পার হওয়া যায় একটা হচ্ছে হুজ্জুদি ঘাট একটা চিনাই ঘাট পাতিবুনিয়া ঘাট এই তিনটে ঘাট দিয়ে তুমি মৌসুমী আইল্যান্ড পার হওয়া যায় ঠিক আছে আর বাসে আসলেও সেম তুমি নামখানা নেমে ওখান থেকে আসতে পারো এটা হচ্ছে রুটটা আসার আর এমনি বাইক বা গাড়ি নিয়ে আসলেও গাড়ি রাখতে পারবে চার চাকা এই দেখো গাড়ি পার্কিং রয়েছে এখানেতে এটা এটা হচ্ছে আমাদের ঘাটে এই পার্কিং গুলো থাকে এখানে তুমি রাখতে পারবে গাড়ি আমার বোন আর এই হচ্ছে সায়ন্তন চন্দ্র আমার বোনের হাজবেন্ড দেখো কি করছে দেখো এখানে ঘুরতে এসে দুটো কোন ঠিক করছে বসে বসে সব কিছু পারে বলতে গেলে অত সুন্দর করে সব করতে পারছে দেখো পৌঁছে গেছি ঝিনুক ক্যাম্পে তো এই যে আমাদের অ্যাডভেঞ্চার ক্যাম্প এই দুটো নেওয়া হচ্ছে এখন রেডি করবে টেন্টগুলো আর ঝড় ফড়ের জন্য অনেক ইয়ে হয়েছে তো নতুন করে আবার করছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি পুরো জায়গাটা এই দেখো সব রকমই আছে ফ্যামিলি টেন্টও আছে আর এই দেখো সমুদ্র জাস্ট মাইন্ড ব্লোয়িং আমরা একটু ফ্রেশ ফ্রেশ হয়নি তারপরে সমুদ্রে যাব আর টেন্টের ভেতরটাও দেখাবো তোমাদের পুরোটা ক্যাম্পটাকেও দেখাবো ঠিক আছে চলো Thank you.
হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং যদি অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো আজকে আমাদের মৌসুমি দ্বীপের সেকেন্ড দিন। কালকে তোমাদের ক্যাম্পটাও খুব ভালো করে দেখাতে পারিনি, আর এখন আমরা যাচ্ছি জম্মু।
এখন জম্বুদ্বীপ এগুলো দেখে নেমে গেছি, নেমে এখন ক্যাম্পের দিকে যাচ্ছি। আর এই দেখো ক্যাম্পে এসে গেছি। এই যে আমার পিছনে হচ্ছে ঝিনুক ক্যাম্প, দেখছো এখনো রং ফং করছে। ইয়াসে খুব বাজে অবস্থা হয়েছিল, আবার ঠিকঠাক করা হচ্ছে, এখন রং টং করছে। তো এবার আমি তোমাদের একদম গোয়া থেকে দেখাচ্ছি ক্যাম্পটা কিরকম, তো চলো দেখাই। ইয়াসের অবস্থা দেখো, ইনফ্যাক্ট এখানে কয়েকটা টেন্টই বেটার রয়েছে, আমরা সকালে পুরো ঘুরে দেখলাম, বাট ওটার ভিডিওটা করিনি কারণ নিজেদেরই খুব খারাপ লাগছিল দেখে। তো এটার তো এখন অবস্থা খারাপ, ঠিক করছে। আমরা যে ক্যাম্পে আছি আর কি, ঝিনুক ক্যাম্প, আর বাকিরা বেশ কয়েকটা ক্যাম্প ঠিক করে নিয়েছে অলরেডি। আর মানে ম্যাক্সিমাম 60% কি আমি 60% ক্যাম্প তো পুরো ধুলিস্যাত হয়ে গেছে। এই হচ্ছে সিবিচ, সিবিচ থেকে জাস্ট এবার আমি উঠছি সিঁড়ি দিয়ে। দেখে নাও ক্যাম্পের বাইরেটা, তা হচ্ছে ক্যাম্পের বাইরেটা, এবার আমি সিঁড়ি দিয়ে উঠছি। ক্যাম্পে ঢুকছি, খুব সুন্দর করে সাজানো ক্যাম্পটা, যদিও গ্যাসের পরে সব ভেঙে গেছিলো, আবার নতুন করে সাজাচ্ছে। এ দেখো ঢুকেই এদিকে অনেকগুলো অ্যাডভেঞ্চার ক্যাম্প, এদিকে দেখো অনেকগুলো অ্যাডভেঞ্চার ক্যাম্প রয়েছে। আমরা যে ক্যাম্পে ছিলাম সেই ক্যাম্পটা তোমাকে দেখাচ্ছি। এই যে ভেতরটা দূর থেকেও দেখিয়ে দিচ্ছি, দেখো দুজনের জন্য এনাফ, বাট তোমরা চাইলে তিনজনও থাকতে পারো এই ক্যাম্পে। সেফটি নিয়ে কোনো কথা হবে না, আর এটা খোলা যাবে এটা বলে তো। আর এই দেখো এখানে চেন আছে, এই পাশটা দিয়ে খুলতেও পারবে, খুললেই সামনে সমুদ্র। আর এবার দেখাচ্ছি তোমাদেরকে, আর এই যে হচ্ছে মাড হাউস, পরপর মাড হাউস আছে। এই দেখো মাড হাউস, মাড হাউসের ভেতরটাও নিয়ে যাচ্ছি তোমাদের এখন। কস্টিংগুলো কাকুর সাথে কথা বলবো, তখন তোমরা ওনার কাছেই জেনে নেবে কস্টিং কীরকম কী রয়েছে না রয়েছে। এই যে মাড হাউস, সুন্দর বেড রয়েছে, ওয়াশরুম, দেখো ক্লিন ওয়াশরুম দেখতেই পাচ্ছ। মাড হাউস থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি ফ্যামিলি টেন্টের দিকে। দেখো ফ্যামিলি টেন্টও প্রচুর রয়েছে এখানে, সামনে খাওয়ার জায়গা, এটা একটা পুকুর যেখানে প্রচুর মাছও রয়েছে, তা খাবার জায়গা সামনে, পাশে রান্নাঘর, দোলনা, এগুলো রাত্রেবেলা খুব সুন্দর সুন্দর লাইট জ্বলে, বনফায়ার। তোমরা অলরেডি হয়তো বনফায়ারের ভিডিও দেখে নিয়েছ। আর এবার দেখাই আমরা ফ্যামিলি টেন্ট। তো আমরা দেখতেই পেয়েছো যে বন্ধু বান্ধব সবাই মিলে এসেছিলাম, তো একটা ফ্যামিলি টেন্ট নিয়েছিলাম আমরা, আর একটা অ্যাডভেঞ্চার ক্যাম্প নিয়েছিলাম। তো আমাদের পার হেড 1000 rupees করে পড়েছিল। তো এবার তোমাকে আমরা ক্যাম্পের টেন্টটা খুলে দিয়ে দেখাচ্ছি এবার ভেতরের দিকটা তোমাকে। এখানে থাকা যায় কিন্তু রাত্রেবেলা খুব একটা ঠান্ডা হয় বলবো না, যথেষ্টই গরম হয়। এবার এখান থেকেই দেখো ভিউটা, দেখো এটা ফ্যামিলি টেন্ট আর এটা বিচ, মানে তোমরা কেউ অ্যাডভেঞ্চার, এই যে অ্যাডভেঞ্চার ক্যাম্প, অ্যাডভেঞ্চার ক্যাম্প না থাকতে চাইলেও ফ্যামিলি টেন্টের এই এই ক্যাম্পগুলো নিলে, মানে কোনার দিকে যেটা, তোমরা ভিউ অসাধারণ পাবে। হ্যালো দেখো ভিউটা, জাস্ট পুরো ক্যাম্পের ভিউ, খুব সুন্দর ক্যাম্পটা।
এবং খাবার দাবার আমাদের খেতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই তোমাদের খাবারের ভিডিওটা দেখাতে পারলাম না। বাট খাবার অসাধারণ টেস্টি এবং আতিথেয়তাও দারুণ। তো তোমরা দেখতেই পেলে, আশা করি তোমরা সবাই শেষ অব্দি ভিডিওটা দেখছো এবং আমাদেরকে অনেক সাপোর্ট করো। আর যদি ভালো লাগে আমাদের ভিডিও তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলো না। তোমরা সাপোর্ট করলে তবে আমাদের এনার্জি আসবে আরও ভালো ভালো জায়গায় ঘুরতে। মৌসুমী রিপের তো অনেকগুলোই ভিডিও রয়েছে, তো যেগুলো সবাই করেছে সেগুলোর থেকে বাইরের চেষ্টা করলাম কিছু করা। অনেক তোমার পেছনে করে জম্বু দিয়ে ভিড় করে ঘোরায় বা না করে সেগুলো তোমার ভিডিও চেষ্টা করলাম করা। ইনফ্যাক্ট তোমরা যদি সেই সব দিয়ে ভিডিওটা পুরোটা স্কিপ করে দেখেছো তো আবারও বলছি অনেক কিছু মিস করে গেছো, তো আরেকবার প্রথম থেকে দেখো। খুব সুন্দর সুন্দর ইউনিক জিনিসপত্র এখানে দেখিয়েছি, হয়তো থাম্বনেল থেকে একটা আইডিয়া করছো, বাট স্টিল সো ভালো থেকো। আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, ঠিক আছে? আর খুব জলদি আবার নতুন জায়গায় গিয়ে নতুন ভিডিও তোমাদের জন্য আনছি। আর প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করো উইথ ইওর ফ্রেন্ডস। আর আমাদের নামটা কি? পূজা এন্ড